যুক্তরাষ্ট্র ক্রিকেটের সবচেয়ে আনন্দময় দিন, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিরুদ্ধে নিজেদের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় জয় এটি। স্বাভাবিকভাবেই আনন্দে মাতোয়ারা দেশটির ক্রিকেট প্রেমীরা। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাজমুল হোসেন শান্তর দলের মুন্ডুপাত করছেন বাংলাদেশের সমর্থকরা। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এমন হার নিঃসন্দেহে টাইগার শিবিরের জন্য বড় ধাক্কা, অনেকটা ওয়েক আপ কলের মতো। এখন প্রশ্ন হচ্ছে, এই হারের দায় কার? বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে টি টোয়েন্টি জয়ের একটা ফর্মুলা দিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে অবশ্য তার মূল ভরসা ছিল বোলিং ইউনিট। আগে ব্যাট করলে ব্যাটাররা 160-70 রান করবেন আর মৃত্যু বেয়ী বোলিংয়ে বোলাররা ম্যাচ জেতাবেন। তবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম শর্তটি পূরণ করতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। ঘরের মাঠে সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্রের মাটিতেও প্রথম ম্যাচে ব্যর্থ টাইগার ব্যাটাররা। এমন হারের জন্য স্বাভাবিকভাবেই কাঠ গড়ায় ওঠার কথা ব্যাটারদের, একই কাজ করছেন দলপতি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভালো ব্যাটিং করতে না পারার আক্ষেপ ছিল শান্তর কণ্ঠে। তিনি বলেন, ব্যাটিংটা ভালো হয়নি, শুরুর 2 ওভারে ভালো করলেও মাঝে উইকেট হারানোয় ছন্দপতন হয়, আরও 20 রান বেশি করতে পারলে ম্যাচটা অন্যরকম হতে পারত। দীর্ঘদিন ধরে ব্যাট হাতে রান খরায় ভুগছেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শুরুটা ভালো করেছিলেন লিটন, একবার জীবন পেয়েও এ ওপেনার আউট হন ব্যক্তিগত 14 রানে। আর টাইগার দলপতি 11 বল খেলে 3 রানে আউট হন। এমন ধারাবাহিক ব্যর্থতার পরও উইকেটকে দায়ী করছেন শান্ত। তিনি বলেন, এটি ভুলের পুনরাবৃত্তি নয়, ভালো উইকেটে খেলা হচ্ছে না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলা হয়নি, তবে এটা মানসিক ব্যাপার, ব্যাটাররা দ্রুত ঘুরে দাঁড়াবে। ম্যাচ জয়ের ফর্মুলায় বোলারদের উপর ভরসা রেখেছিলেন টাইগার দলপতি, এমন লজ্জাজনক হারের দায়ও বোলারদেরকেও ভাগ দিচ্ছেন তিনি। বিশেষ করে তার কাঠগড়ায় উঠেছেন পেসাররা। শান্ত বলেন, সব স্পিনাররা ভালো বোলিং করেছে, পেসাররা শেষ দিকে 2-3 ওভারে পরিকল্পনা মতো বোলিং করতে পারেনি। আশা করি পরের ম্যাচে ভালো বল করবে তারা। টস হেরে ব্যাট করতে নেমে 6 উইকেটে 153 রান করে বাংলাদেশ দল। জবাবে 3 বল বাকি থাকতে 5 উইকেটের জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। দুদলের প্রথম দেখায় বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়ল মার্কিনিরা। আর টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে এটি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় জয়, এর আগে আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা। আগামী 1 জুন যুক্তরাষ্ট্রে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ওয়েস্ট ইন্ডিজকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো ক্রিকেটের কোনো বিশ্ব আসরের আয়োজন করছে তারা। এরই প্রস্তুতিতে স্বাগতিকদের বিপক্ষে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ দল, যার শুরুটা হলো হার দিয়ে। আগামী 23 ও 25 মে হবে সিরিজের বাকি 2 টি টোয়েন্টি। রায়হান রাসেল, কালবেলা।